আলহামদুলিল্লাহ, মামার শেষ ধান কাটা, তাই আমিও আসলাম হেল্প করার জন্য। আর আমাদের দ্বারা সবই সম্ভব, ধান কাটতে পারি, সব কাজই করতে পারি, কেননা বেকারত্ব একটা মহান অভিশাপ আমাদের উন্নয়নশীল দেশে। সব কাজ জেনে রাখা ভালো, পুরুষ বলে কথা। যে সাকিব দুমছে, ধান কাটতেছে, আমিও ধান কাটতে পারি, দেখুন। আমাদের দ্বারা সবই সম্ভব, আমরা এই যে রোদের মধ্যে ধান কাটতেছি, ভালোই লাগে। 42°, 49° বাংলাদেশের তাপমাত্রা, কিন্তু এরপরেও হাওরে ধান কাটি, খুব ভালো লাগে। আর যারা এসি রুমে বাড়িতে বসে থাকে, তাদের যে কী একটা অবস্থা, কান্নাকাটির অবস্থা। আর গরিবের চামড়া গন্ডারের মতো, কাজ করলে ভালোই লাগে, ভালোই লাগে আমাদের। এই যে ধান কাটা, জিরিশি ধান, ইঞ্জিশ ধান বেশি করে ধরতে হয়, ধানগুলা বেশি করে ধরতে হয়, কাটতে ভালোই লাগে। এই ধানগুলা খুব সুন্দর ফসল হয়েছে। 2024 ইংরেজি সনের বৈশাখ, সোনালী বৈশাখ, খুব ভালো লাগে ধান কাটলে। এই যে মুটটা হয়ে গেছে, বান্ধি আমি, আর আপনাদের অনুরোধ টাঙ্গার বেড়িবারটা যাতে আবার পুনরায় ফিরে আসে, এই চেষ্টাটা করবেন। আমলা ও প্রশাসন, এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই সোনালী ফসল রক্ষার্থে আমাদের বেড়িবারটা ওয়াপদা বা সরকারি করতে চাই। আমরা সবাই এলাকার উন্নয়নে ফিরে আসি, সবার জন্যই শুভকামনা দোয়া রইল। ধন্যবাদ। মোহাম্মদ হানিফ, হানিফ স্টুডিও।